শুধু এই ভারত উপমহাদেশে নয়, বরং পশ্চিমা দুনিয়াতে এবং সমস্ত আরব দেশগুলোতে, এক কথায় গোটা বিশ্বে বর্তমান আমরা দেখছি চেয়ারে বসে নামাজ পড়ার প্রচলনটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমরা দেখি একটা মানুষ স্বাভাবিক চলাফেরা করছে, প্রয়োজনে সিঁড়ি ভেঙে উঠছে, নামছে, সাইকেল মোটরসাইকেল চালিয়ে নিচ্ছে, দৈনন্দিন জীবনের সমস্ত কাজকর্মগুলো করছে। কিন্তু সে যখন মসজিদে পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে গিয়ে এমন মাজুর বনে যায় যেন তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া ছাড়া কোনো উপায় নেই। সম্মানীয় দর্শক মণ্ডলী, চেয়ারে বসিয়ে নামাজ পড়ার মাসআলাটা বুঝতে হলে সর্বপ্রথম জানতে হবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানাতে চেয়ার ছিল কিনা। যদি থেকে থাকে তাহলে তিনি কখনো ওজরের কারণে চেয়ারে বসে নামাজ পড়েছেন কি? যদি না পড়ে থাকেন তাহলে মাজুর অবস্থায় তিনি কিভাবে নামাজ আদায় করতেন? সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে। এ সম্পর্কে আমাদের কাছে একটা হাদিস আছে, সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস এবং সুনানে নাসাইর 5577 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত। সাহাবি আবু রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার পায়া লাগানো একটা চেয়ারে বসে দিনের কথা বয়ান করেছিলেন। এ সহিহ হাদিস দ্বারা বোঝা গেল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে চেয়ার ছিল এবং তিনি চেয়ারে বসে বয়ান করেছেন। কিন্তু কোনো বর্ণনাতে এর প্রমাণ পাওয়া যায় না যে তিনি ওজরের কারণে চেয়ারে বসে একটিবারের জন্য হলেও নামাজ আদায় করেছেন। মাজুর অবস্থায় তিনি কিভাবে নামাজ পড়তেন এ সম্পর্কে একটা হাদিস আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন এবং এই হাদিসটি সহিহ বুখারীতে 6 জায়গায় লেখা আছে। সহিহ বুখারীর হাদিস নম্বর 378, 689, 732, 733, 805 এবং 1114। এই 6টা হাদিসে বর্ণিত আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিলেন, ফলে তার ডান পায়ের গোছায় এবং ডান পাজরে আঘাত লেগেছিল। তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, দাঁড়িয়ে নামাজ পড়ার মতো পরিস্থিতি ছিল না, সেক্ষেত্রে তিনি জমিনে বসে নামাজ পড়েছিলেন। এটা সহিহ বুখারীর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজুর অবস্থাতে চেয়ারে বসে নামাজ পড়েননি, অথচ তার জামানাতে চেয়ার ছিল, তিনি জমিনে বসে নামাজ আদায় করেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জামানায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কখনো কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়েননি। সুনানে আবু দাউদের 113 নম্বর হাদিস এবং সুনানে নাসাইর 93 ও 94 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারে বসে এক সময় উযু করেছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চেয়ারে বসে উযু করা বর্ণিত আছে, কিন্তু নামাজ পড়ার কোনো প্রমাণ নেই। অনুরূপভাবে সহিহ বুখারীর 4174 নম্বর হাদিস, উহবান ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, ফাকানা ইযা সাজাদা জালা তাহতা রুকবাতিহি সাজাদাতান, তিনি জমিনে বসে নামাজ পড়তেন এবং সাজদার সময় নিজের হাঁটুর তলায় বালিশ রেখে দিতেন। এটা সহিহ বুখারীর হাদিস। বোঝা গেল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাজুর হলে জমিনে বসে নামাজ পড়তেন, চেয়ারে বসে নামাজ পড়তেন না, প্রয়োজন হলে হাঁটুর তলায় বালিশ রেখে নামাজ পড়তেন। অনুরূপভাবে তাবেইনদের জামানা ফলো করলে দেখা যায় কোনো তাবেঈ থেকে মাজুর অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়ার কোনো প্রমাণ নেই। সহিহ মুসলিমের 1355 নম্বর হাদিস এবং সুনানে নাসাইর 778 নম্বর হাদিস,
একজন তাবি আব্দুল্লাহ ইবনু সামিত রাহিমাহুল্লাহ চেয়ারে বসে বয়ান করেছেন। তাবি থেকে চেয়ারে বসে বয়ান করা প্রমাণিত আছে, কিন্তু কোন তাবি থেকে একবারের জন্য হলেও চেয়ারে বসে নামাজ পড়ার কোন প্রমাণ নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের জামানায় এবং তাবিঈনদের জামানায় কখনো কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়া হয়নি, অথচ তারা অনেকেই মাজুর হয়েছেন। সুনানে আবু দাউদের 952 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজার 1223 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত আছে, একবার সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অসুস্থ হয়েছিলেন। তার রোগ কি ছিল? কোন বর্ণনায় আছে কানা মাবসুরান, তার অর্শরোগ ছিল। কোন বর্ণনায় আছে সাহাবী নিজেই বলেছেন কানা বিয়ান্নাসুর, আমার ভগন্ডা রোগ ছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহর হাবিব, আমি কিভাবে নামাজ পড়ব? তিনি বলেছিলেন সাল্লি কাইমান, তুমি প্রথমে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করো। ফা ইন লাম তাস্তাতির ফাকাইদান, যদি তোমার দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি না থাকে তাহলে বসে নামাজ পড়ো। ফা ইন লাম তাস্তাতির ফা আলা জামবিন, যদি জমিনে বসেও নামাজ না পড়তে পারো তাহলে কাত হয়ে পাশে ভর দিয়ে শুয়ে নামাজ আদায় করো। এ হাদিসে লক্ষণীয় বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে মাজুর অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়ার পরামর্শ দিলেন না, অথচ সে জামানাতে চেয়ার ছিল। দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি না থাকলে জমিনে বসে নামাজ পড়ার পরামর্শ দিলেন, জমিনে বসে নামাজ পড়া সমর্থ না হলে শুয়ে পড়ে কাত হয়ে নামাজ পড়ার পরামর্শ দিলেন, কিন্তু চেয়ারে নামাজ পড়ার পরামর্শ দিলেন না। সম্মানীয় দর্শক মন্ডলী, চেয়ারে বসে নামাজ পড়ার মাসালাটা সহজভাবে বোঝার জন্য আমরা খুব সংক্ষিপ্তভাবে এভাবে বলতে পারি যে চেয়ারে বসে নামাজ পড়া কখনো হয় হারাম, কখনো হয় মাকরু তাহরিমি, আবার কখন এটা বৈধ। নম্বর এক, চেয়ারে বসে নামাজ পড়া হারাম। যদি কোনো ব্যক্তি কোন রকমে জমিনে বসে নামাজ পড়তে পারে, জমিনে আসন গেড়ে বাবু হয়ে বসে কিংবা পা কোনো একদিকে বার করে দিয়ে যে কোনো রকমে হোক বসে যদি স্বাভাবিকভাবে রুকু সাজদা করতে পারে, জমিনে মাথা রেখে সাজদা যদি করতে পারে, তো এই রকম ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়াটা হারাম। হারাম বলতে তার নামাজই হবে না। নম্বর দুই, চেয়ারে বসে নামাজ পড়া মাকরু তাহরিমি। যদি কোনো ব্যক্তি কোনো রকমে আসন গেড়ে জমিনে বাবু হয়ে বসে কিংবা কোনো দিকে পা বার করে দিয়ে কোনো রকমে যদি জমিনে বসে ইশারায় রুকু সাজদা করতে পারে, জমিনে মাথা রেখে সাজদা করতে পারে না কিন্তু ইশারায় রুকু সাজদা করতে পারে, এই রকম ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়াটা মাকরু তাহরিমি। মাকরু তাহরিমি মানে এভাবে নামাজ পড়লে কোনো রকমে ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু এভাবে নামাজ পড়াটা হারামের কাছাকাছি। চেয়ারে বসে এভাবে নামাজ পড়াটা মাকরু হওয়ার চারটি কারণ আছে। নম্বর এক, এটা সুন্নত তরিকার খিলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং তাবেঈন রাহিমাহুমুল্লাহ কখনো কোনো দিন মাজুর অবস্থায় এভাবে চেয়ারে বসে নামাজ পড়েননি। এভাবে চেয়ারে বসিয়ে নামাজ পড়া মাকরু হওয়ার দ্বিতীয় কারণ হল নামাজের মধ্যে কাতার সোজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সহিহ বুখারী 719 নম্বর হাদিস, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমু সুফুফাকুম ওয়া তারাসু, তোমরা তোমাদের কাতার দুরুস্ত করো, নামাজের কাতার সোজা করো এবং মিলে মিলে দাঁড়াও। এটা খুবই স্পষ্ট কথা যে চেয়ারে বসে নামাজ পড়লে কাতার সোজা করা এবং মিলে দাঁড়ানোটা খুবই মুশকিল হয়।
সুতরাং এভাবে চেয়ারে নামাজ পড়াটা মাকরু। চেয়ারে নামাজ পড়া মকরু হওয়ার তৃতীয় কারণ হল, চেয়ারে বসে নামাজ পড়াটা ইহুদ এবং খ্রিস্টান জাতির তরিকা। ইহুদ ও খ্রিস্টানেরা গির্জায় যেয়ে চেয়ারে বসে নামাজ পড়ে। রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের হাদিস সুনানে আবু দাউদে হাসান পর্যায়ের সহি সনদে বর্ণিত আছে, আবু দাউদের 4031 নম্বর হাদিস। ইবনু রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে বিজাতির সাদৃশ্য ধারণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে পরিগণিত হবে। অতএব ইহুদ এবং খ্রিস্টানদের মতো চেয়ারে বসে নামাজ পড়াটা অত্যন্ত আপত্তিকর ব্যাপার, সেজন্য এটা মকরু। এটা মকরু হওয়ার চতুর্থ কারণ হল, নামাজ একান্ত আদব এবং বিনয় ও নম্রতার ইবাদত। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নির্দেশ দিয়েছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে একান্ত আদবের সাথে বিনয় ও নম্রতা সহকারে দাঁড়াও। আর এটা খুবই স্পষ্ট কথা যে চেয়ারে বসে নামাজ পড়লে সেই আদব বিনয় ও ভদ্রতা কখনোই পালন করা সম্ভব নয়, এজন্য চেয়ারে বসে নামাজ পড়াটা মাকরুহ। হ্যাঁ, চেয়ারে বসে নামাজ পড়া একটা পরিস্থিতিতে যেই যাচ্ছে সেটা এই, যদি কোনো ব্যক্তি কোনো রকমে জমিনে বসে নামাজ না পড়তে পারে, আসন দিয়ে বাবু হয়ে বসে কিংবা পা একদিকে বার করে যে কোনো রকমে হোক জমিনে বসে ইশারাতেও রুকু সাজদা করে নামাজ পড়তে পারে না, এরূপ ব্যক্তির জন্য কাত হয়ে জমিনে শুয়ে নামাজ পড়াটা বৈধ। এই মানুষটি যদি চেয়ারে বসে নামাজ পড়ে আর ইশারায় রুকু সাজদা করে তাহলে এটা জায়েজ আছে। আমরা যারা চেয়ারে বসে নামাজ পড়ার অভ্যস্ত তারা নিজেদের সম্পর্কে সমীক্ষা করি, বিবেচনা করে দেখি যে আমরা এই পর্যায়ের মাজুর কিনা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুসলিমাকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন এবং সুন্নত তরিকায় নামাজ আদায় করার তৌফিক এনায়েত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম। আল্লাহ।